শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুভ সকাল। সুন্দরবন কলেজ অফ প্যাথোলজির পক্ষ থেকে ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিবিসি স্কিমের সুবৈশিষ্ট্য। এটি হচ্ছে কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করছি না, তার মধ্যে আজকে হচ্ছে নোটেশন। টাকাটা দিলে কিন্তু যাবো না, কি করতেছ রে? এখন ফাইল দে। নোটেশন, নোটেশন কি? নোটেশন হচ্ছে সংক্ষিপ্ত সাংকেতিক চিহ্ন। এটা আমাদেরকে আগে বুঝতে হবে যে নোটেশনের, এটা ইংরেজি একটি শব্দ, এর আভিধানিক অর্থ হচ্ছে সংক্ষিপ্ত সাংকেতিক চিহ্ন, যাকে আমরা সংক্ষিপ্ত ভাবে বলতে পারি নোটেশন এই যে শর্ট সাইন। সরাসরি এটা কি করে? সরাসরি আক্ষরিক ভাষা পরিবর্তে যে বিশেষ সংক্ষিপ্ত চিহ্ন দিয়ে বইয়ের বিষয়বস্তু বা বইয়ের বিষয়ের দৃষ্টিকোণ বা ভাবভঙ্গি প্রকাশ করা হয়, তাকে আমরা কি বলতে পারি? এই নোটেশন বা সাংকেতিক চিহ্ন। তাহলে নোটেশন কি? নোটেশন হচ্ছে সরাসরি কি আক্ষরিক ভাষা পরিবর্তে যে বিশেষ সংক্ষিপ্ত চিহ্ন দিয়ে বইয়ের বিষয়বস্তু বা বিষয়ের দৃষ্টিকোণ বা ভাবভঙ্গি প্রকাশ করা হয়, তাকে কি বলা হয়? তাকে আমরা নোটেশন বলি। এই নোটেশনকে সাধারণত আমরা কি ভাবে চিহ্নিত করি? সেটা বর্ণ, সংখ্যা, চিহ্ন বা বিভিন্ন প্রতীক ব্যবহৃত হয়ে থাকে এই নোটেশন। যেমন আদিও সংখ্যা, আমরা কিন্তু যে অল টু থ্রি ফোর যে সংখ্যাগুলো ব্যবহার করি, এটা আপনারা জানেন কিনা জানি না, এটা কিন্তু আসলে ইংরেজি সংখ্যা বা বাংলা সংখ্যা না, এটা হচ্ছে আদিও সংখ্যা। আর রোমান সংখ্যা তো আমরা সবাই জানি, রোমান সংখ্যা কিভাবে আমরা চিহ্নগুলো ব্যবহার করে থাকি। এছাড়া ইংরেজি বর্ণমালাও আমরা কিন্তু ব্যবহার করে থাকি, এ বি সি ডি, এই সবগুলো কিন্তু নোটেশন, একটি নোটেশন হিসেবে। এই ডিডিসি স্কিমে যে ডিডিসি স্কিমে যে যে এই যে স্কিমটা, যে শ্রেণীকরণ, যে স্কিমটা স্কিমটা এত জনপ্রিয়তার কারণ বিষয় যে এর উল্লেখযোগ্য যে কারণটি হচ্ছে এই নোটেশনের ব্যবহার। স্কিমের মানে সারলতা অর্থাৎ সহজবোধ্যতা, সরল বিষয়টাকে সুন্দরভাবে সহজভাবে সহজবোধ্যভাবে উপস্থাপন করা, এই যে সারলতা, এই সারলতা রক্ষা ও ব্যবহারকারীদের কাছে সহজবোধ্য করার জন্য মেলভিল করেছিলেন। মেলভিল দুটা দশম শ্রেণীকরণ কক্ষটিতে শুধুমাত্র আরিয় সংখ্যা ব্যবহার করেছেন। কিভাবে করেছেন? তিনি জিরো থেকে নয় সংখ্যা ব্যবহার করেছেন। ডিডিসির মতো একটি বিশাল শ্রেণীকরণ স্কিমে এই যে নোটেশনের যে ভিত্তি, এই ভিত্তি কিন্তু খুবই ছোট। ছোট বলতে অর্থাৎ জিরো থেকে নাইন, মাত্র 10টি সংখ্যা। শ্রেণী সংখ্যা গঠনের সুবিধার্থে তিনি অতিরিক্ত একটি দশমিক বিন্দু ব্যবহার করেছেন। এই বিন্দুটা সাধারণত ডিডিসি এর যে নাম্বারটা ব্যবহার করা হয়, তিনটা নাম্বার ব্যবহারের পরে কিন্তু এই বিন্দুটা ব্যবহার করা হয়ে থাকে, দশমিক দশমিকটা ব্যবহার করা। প্রধান শ্রেণীর তিনটি সংখ্যার পর একবারই মাত্র কিন্তু এই দশমিক বিন্দুটা ব্যবহার করা হয়। যেমন কি, যেমন হচ্ছে মনে করেন যে বাণিজ্যিক ব্যাংক, এই বাণিজ্যিক ব্যাংকের একটা নাম্বার আছে, সেটা হচ্ছে 332.12। আবার দ্বি দশমিক শ্রেণীকরণ পদ্ধতিতে যে কোনো বিষয়কে যে উপস্থাপন করার জন্য ন্যূনতম তিনটি সংখ্যা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। আমি আগেও বলেছি স্কিমে যখন শ্রেণী সংখ্যা গঠন করা হয়, তখন কিন্তু অবশ্যই তিনটি সংখ্যা থাকতে হয়। আর যখন আমরা ডিটেলসে যাব, তখন হলো দশমিক সংখ্যার পরেও যদি আরো সংখ্যা থেকে থাকে, এই সরি, তিনটা সংখ্যার পরেও যদি আরো সংখ্যা থেকে থাকে, সেক্ষেত্রে ওই যে তিনটা সংখ্যা পরে একটা দশমিক বিন্দু ব্যবহার করে। এই জন্য ডিডিসি এর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে তিনটি একটা দশমিক বিন্দু ব্যবহার, এখন কি শ্রেণী সংখ্যা গঠনের সুবিধার্থে এটা করা হয়ে থাকে। যেমন মনে করেন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের সংখ্যক, অর্থাৎ লাইব্রেরি সায়েন্সে শ্রেণী সংখ্যা কত, সেক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সে শ্রেণী সংখ্যা কিন্তু 0 টু 0। এরপরে যখন কোনো কিছু থাকবে, মানে অতিরিক্ত নাম্বার থাকবে, সেক্ষেত্রে কিন্তু তিনটা নাম্বারের পরে গিয়ে বিন্দু দিয়ে সেই নাম্বার অ্যাড করতে হয়। সাপোজ
মনে করেন পাবলিক লাইব্রেরি অফ বাংলাদেশ, বাংলাদেশের পাবলিক লাইব্রেরি। এখানে প্রথম শ্রেণী কি, প্রথম শ্রেণী হচ্ছে পাবলিক লাইব্রেরি, আর বাংলাদেশ হচ্ছে এরিয়া নোটেশন, অর্থাৎ হুগলি বেরিয়ে আসবে। এই যে পাবলিক লাইব্রেরি যে নাম্বার আছে, সেই নাম্বারের পরে হুগলি বেরিয়া যোগ হবে। এক্ষেত্রে যে নাম্বারটা গঠন করা হবে, সেক্ষেত্রে যে নাম্বারটা শ্রেণী সংখ্যাটা গঠন করা হবে, সেক্ষেত্রে প্রথম তিনটা সংখ্যার পরে বা নাম্বারের পরে যে সেই তিনটি বসবে, আর বাকি নাম্বারটা বসাতে হবে। শ্রেণী সংখ্যা গঠন প্রক্রিয়ায় শুধুমাত্র কিন্তু আজ আগীয় সংখ্যা বা একই জাতীয় নোটেশন ব্যবহার করা হয়েছে যে বিভাগ, এটি একটি বিশুদ্ধ নোটেশন হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। বিশুদ্ধ নোটেশনের মূল বৈশিষ্ট্য, বিশুদ্ধ একটা নোটেশন হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হয় সেগুলো হচ্ছে, এটি সহজ হতে হবে, সরল হতে হবে, যাতে সহজে পড়তে লিখতে টাইপ করতে বা মনে রাখতে আমাদের সহজ হয়। তা এই যে বিষয়, যে যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এর মধ্যে বিদ্যমান আছে। এই বিদেশি স্কুলের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকায় ক্ষেত্রে বিশুদ্ধ নোটেশন হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। হ্যাঁ, বিদেশি স্কুল সেখানে প্রবর্তিত হয়েছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে মেনেমনিক ডিভাইস, অর্থাৎ স্মৃতি সহায়ক চিহ্ন। এখানে দেখতে হবে স্মৃতি সহায়ক চিহ্ন কি, সেই জিনিসটা কি, এই মেনেমনিক ডিভাইসটা কি। আমরা কিন্তু স্মৃতি সহায়ক কথাটা দিয়ে বুঝতেই পারছি এটা একটা মেমোরি বিষয়, মনে রাখার বিষয়। এই যে সহজে যেটা মনে রাখতে পারি সেরকম একটা বিষয় এখানে নিশ্চয় সংযুক্ত আছে। এই এটি ডিডিসি স্কিমের কি করে, একটি উল্লেখযোগ্য ভুল এই স্মৃতি সহায়ক চিহ্ন। যে শ্রেণীকরণ স্কিমে স্মৃতি সহায়ক গুণাবলী যত বেশি ব্যবহার, যত বেশি ব্যবহারিক ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতাও ঠিক ততটা বেশি। হ্যাঁ, স্মৃতি সহায়ক চিহ্নটা কি, স্মৃতি সহায়ক চিহ্নটা হচ্ছে একটি এটি যে প্রতীক চিহ্ন গুলো শ্রেণী নম্বরে যেখানে ব্যবহৃত হোক না কেন, তা একই অর্থ নির্দেশ করার ক্ষেত্রে এবং সহজে মনে রাখতে যে চিহ্নটা ব্যবহৃত হয় তাই হচ্ছে সহায়ক, স্মৃতি সহায়ক চিহ্ন। হ্যাঁ, এতে আরো সুন্দর ভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এভাবে বলতে পারি যে সকল প্রতীক চিহ্ন শ্রেণীকরণ স্কিমে সর্বদাই একই অর্থ বহন করে এবং একই অর্থে বিভিন্ন স্থানে ব্যবহৃত হয় এবং সহজে মনে রাখতে বা স্মৃতিতে ধরে রাখা যায়। তাহলে আমি আগেই বলেছি যে স্মৃতি সহায়ক যেটা হচ্ছে মানে ব্রেনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ যেটা আমরা মেমোরিতে ধরে রাখতে পারি, সেরকম একটা বিষয় যে কোনো বিষয়ের সাথে যখন এটি যুক্ত হয়, যুক্ত হয়ে সেটা একটি অর্থবহ, অর্থ বহন করে এবং একই অর্থে বিভিন্ন স্থানে ব্যবহৃত হতে পারে, যেটা কি হয়, যেটা আমরা সহজে মনে রাখতে পারি বা স্মৃতিতে ধারণ করে রাখতে পারি বা সেটা মানে ধরে রাখতে সহজ হয় আর কি। সেটাই হচ্ছে স্মৃতি সহায়ক চিহ্ন। কেমন বলছি, যেমন হচ্ছে ডিডিসি ব্যবহৃত যে নিত্য উপবিভাগ বিষয়ের শ্রেণী, অর্থাৎ স্ট্যান্ডার্ড সাব ডিভিশনের যে শ্রেণী নম্বরের পরিপূরক হিসেবে যেখানে যুক্ত হোক না কেন, সাধারণত নিত্য উপবিভাগের যে বরাদ্দ কিন্তু একই অর্থ বহন করে। নিত্য উপবিভাগ ব্যবহৃত সরি নিত্য উপবিভাগ ব্যতীত যে কোনো স্ট্যান্ডার্ড সাব ডিভিশন ব্যতীত ভৌগোলিক বিভাগ, ভাষা, সাহিত্য এবং জীবনের ক্ষেত্রে এই স্মৃতি সহায়ক অনুসম্পন্ন চিহ্ন দেখতে পাওয়া যায়। আমি আরেকটু ক্লিয়ার করে বলি স্মৃতি সহায়ক চিহ্ন গুলো কি, যেমন হচ্ছে কি এই যে স্মৃতি সহায়ক চিহ্ন ক্ষেত্রে উদাহরণ হিসেবে যদি আমরা বলি, যেমন হচ্ছে হাইপেন থিরি ফিকশন বা উপন্যাস, হাইপেন, তারপরে হচ্ছে হাইপেন 03 অভিধান, এরকম হাইফেন 1 পোয়েট্রি, হাইফেন 2 ড্রামা, হাইফেন 3 ফিকশন, হাইফেন 4 এসে, এই যে নিত্য যে এগুলো আছে নিত্য স্ট্যান্ডার্ড সাবডিভিশন গুলো আছে বা আঙ্গিক শ্রেণী আছে, ফর্ম ক্লাস, আঙ্গিক শ্রেণী বা ফর্ম ক্লাস গুলো আছে। হ্যাঁ,
সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে হচ্ছে এই যে স্মৃতিসহায়ক চিহ্ন, এগুলো কিন্তু স্মৃতিসহায়ক চিহ্ন, এগুলো কি করে, এগুলো প্রধান শ্রেণীর সাথে যুক্ত হয়ে একটা অর্থ বহন করে। যদি বলা হয় বাংলা সাহিত্যে কবিতা, এখানে প্রধান শ্রেণী হচ্ছে বাংলা সাহিত্য আর কবিতা হচ্ছে তার আঙ্গিক শ্রেণী বা ফর্ম ক্লাস। ঠিক, সেটাই আর কি বোঝাতে চাচ্ছি যে এই যে স্মৃতিসহায়ক চিহ্নটা হচ্ছে যে কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে অর্থবহ বা বোধগম্য বিষয় হিসেবে বিদ্যমান হয়ে থাকে, যেটা সহজে আমরা মনে রাখতে পারি, সহজে গ্রহণ করতে পারি। হ্যাঁ, তাই এটা কি যে কোনো শ্রেণী, যে এটা হচ্ছে আমরা সহজ করে আরো বলে বলতে পারি, যে সকল প্রতীক চিহ্ন শ্রেণীকরণ স্কিমে সর্বদাই একই অর্থ বহন করছে এবং একই অর্থে বিভিন্ন স্থানে। সর্বদাই যদি আমি যেটা বলেছি যে যেমন উপন্যাস, শেষের কবিতা একটা উপন্যাস, এই শেষের কবিতা যেহেতু উপন্যাস, তাহলে এটা একটা বাংলা সাহিত্যের বিষয়, এখানে মেন ক্লাস হলে বাংলা সাহিত্যের নাম্বার আসবে এবং এর সাথে উপন্যাস কথাটি ব্যবহৃত হবে। এবং এই সর্বদাই এটা যেটি এটা সাহিত্যের সাথে ব্যবহৃত, যে সাহিত্যের সাথে সেটা কিন্তু অবশ্যই একই অর্থ সর্বদাই কিন্তু সেই উপন্যাস হিসেবে প্রকাশ করবে। ধরুক যদি আমরা অভিধান দেখি, যে এটা যে কোনো বিষয়ের সাথে ব্যবহৃত হোক না কেন, সর্বদাই কিন্তু অভিধান হিসেবে প্রকাশ করবে। আবার কোন বিষয়ের সাথে, কোন মেন প্রধান শ্রেণীর সাথে যদি কোনো ভৌগোলিক এরিয়া যুক্ত থাকে, সেক্ষেত্রে মনে করেন যে বাংলাদেশের নাম্বার আছে, এই বাংলাদেশের নাম্বার কিন্তু যে বিষয়ের সাথেই ব্যবহৃত হোক না কেন, কিন্তু সর্বদাই বাংলাদেশের আমরা কিভাবে বুঝবো, সেটা এই নাম্বারটা দেখে আমরা সবসময় বুঝবো যে সেটা বাংলাদেশের সম্পর্ক। তাহলে আমরা স্মৃতিসহায়ক চিহ্ন বুঝলাম। এবার হচ্ছে পরবর্তী যে বৈশিষ্ট্যটা আছে, সেটা হচ্ছে সংশ্লেষক উপাদান বা সিনথেটিক লিনিয়ার্স। এটি কি, এটা প্রথম সংস্করণ থেকেই ডিডিসি অর্থাৎ দ্বি দশমিক শ্রেণীকরণ স্কিমে যে সংশ্লেষক গুণটি পরিবর্তিত হয়, যা বর্তমান বর্তমানে কি হয়, বর্তমান যে সমস্ত সংস্করণ বের হয়েছে সে সমস্ত সংস্করণে ব্যাপকভাবে এটি বিদ্যমান রয়েছে। সংশ্লেষক প্রক্রিয়া মূলত স্পষ্ট ভাবে শুরু হয় বিদেশি দ্বিতীয় সংস্করণ, দ্বিতীয় সংস্করণ থেকে এটা কিভাবে প্রকাশিত হয়েছিল, ডিভাইড লাইক ডিভাইস ব্যবহারের মাধ্যমে। বিদেশির সম্পাদকগণ ধারাবাহিক ভাবে এটা কি করেছিল, এই প্রশ্ন চালিয়ে যাচ্ছে, যার যার প্রেক্ষাপটে জ্ঞানরাজ্যের যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় রয়েছে সেই বিষয়ের জন্য সমবিস্তৃত শ্রেণী সংখ্যা নির্ধারণের জন্য এটি তার কার্যক্রম অব্যাহত রেখেছে। ফলশ্রেণীতে কি হচ্ছে, ফলশ্রেণীতে ডিডিসি যে সংশ্লেষক উপাদান বা সিনথেটিক এলিমেন্ট রয়েছে সেটা সমভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ডিডিসি স্কিমে সংশ্লেষক প্রক্রিয়া পরিচালিত হচ্ছে কি, এক টেবিলস ও এক ডিভাইস উপাদান ব্যবহারের মাধ্যমে। এ প্রক্রিয়ায় কি হয়, এ প্রক্রিয়ায় শিডিউল নম্বরের সাথে শিডিউল ও টেবিল নোটেশন যোগ করে নতুন আবিষ্কৃত ক্ষুদ্র বিষয়গুলো জন্য নতুন নতুন শ্রেণী সংখ্যা তৈরি করা হয়, যেমন পাবলিক লাইব্রেরিজ অফ বাংলাদেশ। এক্ষেত্রে পাবলিক লাইব্রেরির নাম্বার হচ্ছে 027.4 এবং বাংলাদেশের নাম্বার 5.5492। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের কিন্তু ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের নাম্বার কত, গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের নাম্বার কত, আপনারা কিন্তু যেহেতু গ্রন্থাগার তথ্য বিজ্ঞান কোর্সে পড়তে এসেছেন, এই বিষয়ে অবশ্যই গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের নাম্বারটা মনে রাখতে হবে। গ্রন্থাগার তথ্য বিজ্ঞানের নাম্বারটা হচ্ছে 020 আর বাংলাদেশের এরিয়ার নাম্বার হচ্ছে 5.5492। ডিডিসি পদ্ধতির সিনথেসিস প্রক্রিয়া বিশুদ্ধ নোটেশন ব্যবহার করায় এবং এর শ্রেণী সংখ্যা দীর্ঘ হয় এবং সিনথেসিস প্রক্রিয়া অনেক সময় জটিল। ডিডিসির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সম্বন্ধ সূচক নির্ঘঙ্ক অর্থাৎ রিলেটিভ ইনডেক্স। আমি আগের ক্লাসে আমি বলেছিলাম যে ডিডিসি স্কিমের বৈশিষ্ট্য হচ্ছে এখানে চারটি ভলিউম আছে,
যদি মানে ওয়ান টু ভলিউম ওয়ান, ভলিউম টু, ভলিউম থ্রি, ভলিউম ফোর, এই ভলিউম ফোর হচ্ছে রিলেটিভ ইনডেক্স বা সম্বন্ধ সূচক নির্ঘন্ট। এখানে একটা বিষয় বুঝতে হবে যে নির্ঘন্ট রিলেটিভ অর্থাৎ সম্পর্কযুক্ত বিষয় বা সম্বন্ধ বিষয়, আর ইন্ডেক্স হচ্ছে নির্ঘন্ট। ইন্ডেক্সটা কি? ইন্ডেক্সটা হচ্ছে যে বিষয়ের উপর লেখা হয় সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ শব্দগুলি আছে বা বিষয়গুলো আছে সেগুলোকে ওই বইয়ের কোথায় অবস্থান করছে সেটাকে ইন্ডেক্স করে বা নির্দেশনা দেয় যে অমুক পৃষ্ঠায় এই শব্দটা রয়েছে, সেখানে সেই শব্দগুলি সম্পর্কে আপনি যাবতীয় বিষয়টা বা ডিটেলস জানতে হলে জানতে পারবেন। এখানে রিলেটিভ ইন্ডেক্স যে দুটি সিট কম্পিটিটিভ যে সম্বন্ধ সূচক নির্ঘন্ট বা রিলেটিভ ইন্ডেক্স সেটি বলতে কি বোঝায়, সেটি হচ্ছে শিডিউল ও টেবিলে ব্যবহৃত বিষয় সমূহ বর্ণানুক্রমিক ভাবে শ্রেণী নম্বর সহ বিন্যাস এবং প্রতিটি বিষয়ে প্রতিশব্দ ও সম্বন্ধ সূচক বিষয় সমূহ পুনরায় মূল বিষয়ের অধীনে বর্ণানুক্রমিক ভাবে শ্রেণী নম্বর সহ বিন্যাস প্রক্রিয়া মানে বিন্যাসের প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় রিলেটিভ ইন্ডেক্স বা সম্বন্ধ সূচক নির্ঘন্ট। সেটি আমরা সাধারণত ডিকশনারি দেখি, তাই না? ডিকশনারিতে শব্দগুলো কিভাবে সাজানো থাকে? অ্যালফাবেটিক্যালি। অ্যালফাবেটিক্যালি যখন একটা ওয়ার্ড আমরা যাই একটা অক্ষর অনুযায়ী, সেই অক্ষর দিয়ে সার্চ করে যখন সেই শব্দটা খুঁজে পাই, সেই শব্দটার নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে তার যে অর্থ, বিভিন্ন তার বিভিন্ন বর্ণনা আমরা সেখানে পেয়ে থাকি। ঠিক তত ইন্ডেক্স এর ক্ষেত্রেও কিন্তু তাই, এরকম বর্ণানুক্রমিক ভাবে শব্দগুলো দেয়া থাকে এবং শব্দগুলোর পাশাপাশি শ্রেণী নম্বর গুলো উল্লেখ থাকে এবং ওই শব্দের যে সমস্ত সম্পর্কযুক্ত যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু পাশাপাশি উপস্থাপন করা হয় শ্রেণী নম্বর সংখ্যা সাথে থাকে, মানে শ্রেণী সংখ্যা সহ কিন্তু এই শব্দগুলো বর্ণানুক্রমিক ভাবে বিন্যাস করা হয়ে থাকে এই রিলেটিভ ইন্ডেক্সে। সুতরাং আমরা ডিকশনারির মতো এটাও সেভাবে ব্যবহার করে থাকি বা ব্যবহার করতে পারি। আমাদের যখন আমরা প্র্যাকটিক্যালি এই শ্রেণী সংখ্যা গঠন করি সেক্ষেত্রে কিন্তু এই রিলেটিভ ইন্ডেক্স আমাদেরকে খুবই সহায়তা করে থাকে। যেমন আমরা যদি নাম্বার গুলো এইভাবে করি তাহলে সাজাই, তাহলে দেখতে পারি যে চিলড্রেন 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 কথাটা যখন খুঁজবো তখন সিএইচএস সার্চ করে সেখানে যেয়ে দেখো যে চিলড্রেন পাশে কিন্তু সে নাম্বারটা দেয়া আছে। তাহলে ডিকশনারি এবং পার্থক্য হচ্ছে এখানে শ্রেণী নম্বর সহ শব্দটা পাওয়া যায়, কিন্তু ডিকশনারিতে কিন্তু শুধু শব্দটা পাওয়া যায়, সবের অর্থ আর অর্থগত বিভিন্ন ভিন্নতা দেখা যায় যেটা এই সমস্ত বিষয়গুলো আমরা সেখান থেকে জানতে পারি। কিন্তু রিলেটিভ ইন্ডেক্স এর ক্ষেত্রে শ্রেণী সংখ্যা সহ আপনি শব্দটা দেখতে পাবেন। তারপর হেলথ, হেলথ এর ক্ষেত্রে শ্রেণী সংখ্যা দেওয়া থাকে সিভিল অ্যান্ড হিউম্যান রাইটস, হোম কেয়ার, পেইন্টিং, এরকম বিভিন্ন শব্দ রয়েছে, সে শব্দ কিন্তু ধারাবাহিক ভাবে বা শব্দের অন্তর্ভুক্ত যে সমস্ত সম্পর্কযুক্ত বিষয় আছে সেগুলো কিন্তু শ্রেণী সংখ্যা অনুযায়ী অ্যালফাবেটিক্যালি সেখানে দেয়া থাকে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে ডিবিসি যে উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য শিখলাম বা পড়লাম, আলোচনা করলাম। আপনারা ডিবিসি কিন্তু খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, কারণ আমাদের যে লাইব্রেরি সায়েন্সের বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের মূল বিষয় কিন্তু এই ডিডিসি বা শ্রেণী নম্বর গঠন আর ক্যাটালগ, যেটা আপনাদের ব্যক্তিগত লাইফে বা প্র্যাকটিক্যাল লাইফে যেখানে চাকরি করতে যাবেন সেখানে কিন্তু এই দুটো বিষয় আপনাদের অবশ্যই লাগবে, এইটাই হচ্ছে আপনাদের মূল কাজ। সুতরাং এটি মনে রাখবেন যে ডিডিসি প্রবর্তক হচ্ছে মেলভিন টি, তার নাম অনুসারে ডিডিসি দুই ডেসিমাল নামকরণ করা হয়েছে। এটি আছে ভলিউম ওয়ানে আছে টিভি, ভলিউম টু হচ্ছে শিডিউল, ভলিউম ফোর এর হচ্ছে রিলেটিভ ইন্ডেক্স। এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিক্যালের জন্য এবং যখন আপনারা প্র্যাকটিক্যালি যখন
সারাটা জীবন প্রয়োগ করবে লাভ। তা শিক্ষার্থী কিন্তু আছে, পর্যন্ত ভালো থাকিস, শুভকামনা।